বাংলাদেশ ভারত সীমান্তের এক জেলা মেহেরপুর, একাত্তরের স্মৃতি বিজড়িত এখানকার মুজিবনগর আম্রকানন, বাংলাদেশের প্রথম মন্ত্রিসভার শপথ গ্রহণের স্থান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ধন্য। আমাদের আজকের গল্প মুজিবনগরের এক মায়ের, মালিকের মা। আমি মোহাম্মদ মালিক শেখ। নামে আলিম বলো। আমি মোহাম্মদ খালেক, মালিকের বড় ভাই। আমি মোসাম্মদ আলপনা খাতুন, মালিকের ভাবি। আমার নাম মোসাম্মদ কুরাতন খাতুন, আমি মালিকের মা। উদয়াস্ত পরিশ্রমী একটি পরিবার মালিকদের। বাজারে বড় ভাইয়ের চায়ের দোকান বসে ভোরবেলায়, ঘরের চুলায় তৈরি হয় দোকানের জন্য সবজি ও রুটি। মালিক 2009 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে, প্রস্তুতি চলছে ভর্তিযুদ্ধের, সংস্থানও দরকার দুজনের। উচ্চ মাধ্যমিক পাঠ শুরুর প্রথম দিন থেকেই খালাতো ভাই রবিউল হক মালিকের সব সময়ের সাথী, সব কাজে সদা হাসছে। দৈনন্দিন জীবনের অনেক কাজই মালিকের জন্য সহজসাধ্য নয়, মালিকের কারণেই রবিউলের খালার বাসায় থেকে যাওয়া। এসএসসি পরীক্ষার সময় এই কেদারগঞ্জ মানে সেন্টার আমাদের বাড়ি থেকে একটু দূরত্ব, তাই চিন্তা ভাবনা করলাম যে মালিকদের বাড়ি থেকেই দেবো। এক মাস একসাথে পড়াশোনা, মানে একই জায়গায় পড়াশোনা, একসাথে যাওয়া আসা, এইভাবে দেখবো যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল মালিকের সাথে। আমার মা বললো যে তুই মালিকদের বাড়ি থেকে মালিককে নিয়ে যা, ওই কলেজে ভর্তি হয়, একসাথে দুই ভাই যাবি আসবি। মালিকের সুবিধার জন্য আমি মানবিক ও মানবিক সকল সাবজেক্টই মালিকের আর আমার সমান। মুজিবনগর আমবাগানে প্রায়ই আড্ডায় বসে এখন মালিক ও তার বন্ধুরা। বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, যে মালিক মানে প্রথমে গানটা দুই করে পড়ার পর প্রথমে যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আর ছিল সবাই সে কে বসে। রবিউলের কোলে মালিকের যাওয়া আসা অনেকের জন্য নতুন অভিজ্ঞতা। হঠাৎ করে দেখলাম একটা ছেলে কাঁধে করে একটা ছেলে বয়ে বেড়াচ্ছে, স্বাভাবিক কারণে সকল ছাত্রছাত্রী সকল টিচার উৎসুক দৃষ্টিতে তার দিকে চেয়ে আসে। সে দু একজন প্রতিবন্ধী হতে পারে, তাদের জন্য একটা লিফটের ব্যবস্থা করা, এটা এটা কিন্তু আমরা অনেক সময় ভাবি না। এই ভাবনা চিন্তাগুলি তখনই আসে যখন আমরা চোখে দেখি। তবে মালিকের শিক্ষা নিশ্চিত করার জন্য মালিকের মা কি প্রাথমিক বিদ্যালয় কি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কাছে প্রতিজ্ঞা করেছেন, একদিনও বিদ্যালয়ে আসা বন্ধ হবে না মালিকের। পূর্ব শর্ত ছিল, আগে দেখি মালিক নিয়মিত সময় মতো আসছে কি না। যে ঠিক আছে আমি কোলে পিটি করি, কোলে পিটি করে আমি বিদ্যালয়ে নিয়ে যাবো। তো সেই ক্ষেত্রে বিদ্যালয়ের বেতন, পরীক্ষার ফিস এগুলো দেওয়া আমার পক্ষে অসম্ভব। তো আমি সব কিছুই সাদরে গ্রহণ করলাম, যে যত রকমের সুযোগ সুবিধা যা লাগে আমি সবই দেবো। কিন্তু তাকে স্কুলে যেতে হবে, এখনও যত পরিশ্রম করতে হয় ওর জন্য যা কিছু করার দরকার, নিরক্ষর মা ছেলের জন্য শ্রেণীকক্ষের বাইরে বসে থেকেছেন দিনের পর দিন। ছেলের প্রাথমিক শিক্ষার সময়টা তারও কেটেছে বিদ্যালয় প্রাঙ্গণে, হাতের কাজ করে বসে থেকে নিরক্ষরতায়। আমি আমি স্কুলে গেলাম, তখন তো মালিকের বাবা মা ভাই তখন চিনতাম না। স্কুলে গেলাম যে
মালিক দেখছে মালিক মা বসে উনি কথা শেয়ার করছেন এত ধৈর্য ছেলেকে স্কুলে বসিয়েছে করে করে এসে বেঞ্চিতে বসিয়েছে নিজে স্কুলে বাইরে বসে আমার তো ভিতরে আমারটা মানে এমন আনন্দ আসলো যে মানে মা হওয়া তো এসাই হোনা ঠিক আছে আমার ভাষা মুখে আসলো এইরকম মা হইতে হবে খিচুড়ি পাতানি যে পাটির মতো কখনো কথা শেয়ার করতো এবং সারাক্ষণ স্কুলে থেকে যায় রান্না বান্না বন্ধ স্বপ্ন দেখে সিদ্ধান্ত নেয় এ আমার সন্তান আমি একে বড় করব এ কারোর নির্ভরশীল থাকবে না যেন আরেক একাত্তরের দীপ্ত কঠিন শপথ মুজিবনগরেই জন্মগ্রহণ করার পরে মানুষই অনেক রকম কথা বলেছে মালিকের আমাকে তবে মালিকের আমরা কিছু মনে করিনি তারপরে ও যে মিশনের ওখানে ফাদার আসে ও কিনে যেতে চেয়েছিল যে আমাদের দাও আমরা ওই ব্যবস্থা দায় কথা অন্যরকম করবো দিয়ে আমার বলে না জন্ম দেখা শুনে আমার ওইভাবে হয়েছে আমার ছেলে ও আমি আমার ছেলেকে যে কষ্ট হোক মানুষ করবে ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী মালিক মালিক জানে তার গন্তব্য 2009 সালে অনুষ্ঠিত SSC পরীক্ষায় আমি অংশগ্রহণ করেছি তো আমি আশা করছি যে একটা ভালো ফলাফল আমি অর্জন করতে পারব ভবিষ্যতে আমি অর্থনীতি এবং ইংরেজি বিষয় নিয়ে পড়তে আগ্রহী কারণ অর্থনৈতিক মন্দা কাটানোর জন্য অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ বিষয় আর বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ বজায় রাখার জন্য ইংরেজিটা হচ্ছে একটা বিশেষ মাধ্যম আই ওয়ান্ট টু বি অ্যান ইকোনমিস্ট আই ওয়ান্ট টু চেঞ্জ আওয়ার কান্ট্রিম্যান্স ইকোনমিক কন্ডিশন সবার প্রত্যাশা ও চাহিদা এখন আরো স্পষ্ট বাড়ির কাছে স্কুল সেটাকে নিয়ে আসছে নিয়ে যাচ্ছে খাওয়াচ্ছে বাড়ির খরচ হয়ে যাচ্ছে কিন্তু এখন সে দায়িত্ব কে নেবে সে মার ভূমিকা কে পালন করবে আমরা প্রাইমারি সেকেন্ডারি মাধ্যমিক বা মহাবিদ্যালয় ডিগ্রি কলেজ যেগুলো করলো এটা কি বিশ্ববিদ্যালয় পারে না অধ্যক্ষ আব্দুল জলিল স্মরণ করলেন আমাদের জাতীয় প্রতিজ্ঞার কথা বললেন প্রত্যাশা ও সীমাবদ্ধতার কথা মুজিবনগরের আলোকে এই প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানের কিন্তু উদ্দেশ্য লক্ষ্য অনেক হ্যাঁ সাধারণ মানুষ খেটে খাওয়া মেহনতি মানুষের সন্তানদের লেখাপড়া করানোর জন্য বিনা পয়সা তার লেখাপড়া করতে তার ব্যবস্থা করা আমরা চাচ্ছি যে সে অন্তত একটা ভালো সাবজেক্টে অনার্স করুক এখানে আমাদের কলেজের সে ব্যবস্থাটা নেই অনার্সের সমমানের কোনো ব্যবস্থা এখানে নাই অল্প কয়েকজনের চেতনাগত আচরণগত পরিবর্তন শেষ কথা নয় ব্যাপক মানুষের পরিবর্তন রাষ্ট্র সমাজ নীতির কাম্য পরিবর্তন মালিকের মায়ের আয়ত্তের বাইরে মায়ের আঁচল ছেড়ে এক সন্তান বের হয়েছে দেশমাতার আঁচলের সন্ধানে রাষ্ট্র ও তার সবগুলো প্রতিষ্ঠান কি পারবে না এই মাতৃত্বের বিজয়রথ আগিয়ে নিতে তারা কি আজও পাল্টাবে না হাজারো মালিকদের মায়ের স্বপ্নপূরণের স্বার্থে এক সময়ে বন্ধুদের উৎসাহে স্টেজে গাইতে উঠে ভুলে যাওয়া এক গান মালিক এখন আরো প্রত্যয়ে গাইতে পারে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 আমার আঙে নাই ছড়ানো বিছানো সোনা সোনা দোলে কণা মাটির মমতায় ঘাস ফসলের সবুজের আলপনা আমার তাতে হয়েছে স্বপ্নের বীজ বোনা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 বাংলাদেশ